আপনার ভবিষ্যৎ আলেমে আলেমেই দ্বন্দ্ব হবে। আমার পিছনে কমপক্ষে 2000 লোক নামাজ পড়েছে, আর ওই মৌলবি 20টা 25টা নিয়ে খুতবা পড়ে, ইমামতি করে, এক মাসের বেতন বাকি ছিল, তারপরে 2 মাস আসে নাই। এই যে আমরা হিংসাত্মকমূলক ভাবে দলিলবাজি করছি, এতে কি ক্ষতি করল জাতির না মুসলমানের? বলে দিলাম, এখন কি করবেন করেন না, এসব কথা তোমার দরকার নাই। আমাদেরকে যে যা বলে বলুক না, তবে একটা কথা, আমরা পরিকল জগতের লোক, আমরা কি কারোর বিরুদ্ধে নড়তে চাই? ওরাই আমাদের বিরুদ্ধে নড়ে। এই ওরা হলো কি শিয়া, ওরা হাসান হুসাইনকে মানে, হাসান হুসাইনকে যদি মানলে শিয়া হয়, তো খুতবার ভিতরে হাসান হুসাইনের খাতুনে জান্নাতের নাম আছে, ডেলি জুম্মার নামাজে পরিষ্কার লোকই শিয়া নাকি? এসব আসল সবাইকে দাওয়াত দিচ্ছি, আর একটা সৃষ্টি করার সময় নাই। ইহুদিরা আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে, এ জাতিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। দেখতে সুন্দর মানুষ শুধু মায়ার নিজের ফুটানি জাহের করা হল, নিজের দাম নিজে দিলাম। ও বক্তা ভাই, কবর কিন্তু অহংকারকারী লোককে পছন্দ করে না। আল্লাহ সাধ্য মিনাল চিনা, কিবদের মতো অপরাধ আর পৃথিবীতে কিছু নাই। একটা চার দোকানে 15টা 20টা মুসলমান কিবোর্ড ছাড়া সেখানে আলোচনা নাই। কোন জায়গায় দেখলাম না যে 4-5টা হিন্দু বসে আর এক হিন্দু আর এক হিন্দুর বিরুদ্ধে বলে। মুসলমান যেই জায়গায় কিবোর্ড আছে সেই জায়গা হাতে ধরি পায়ে ধরি রে ভাই, সামনে বিপদ। সামনে কি? সামনের বিপদ গুলো যদি তরাইতে হয়, হিংসা নিন্দা বাদ দিয়ে এক সামিয়ানার বিচারিস। রাজনীতি বড়, রাজনীতির পরিবেশ বড় অস্থির। বাংলাদেশে আগামী নির্বাচনে যে কি দুর্ঘটনা ঘটবে এই ভয়ে ভয়ে আমরা আসি কি নাই? কি যে হবে, কি যে হবে আসি কি নাই? একে তো রাজনৈতিক অস্থিরতা বাংলার এই সামান্য জায়গা থেকে, আর মোল্লারা ধর্মীয় এমন ভাবে অস্থির করে রেখেছে, মোনাজাত নাই, মিলাদ নাই, দুরুদ নাই, কিয়াম নাই, কবর জিয়ারত নাই, মানুষ মরলে খাওয়ানো যাবে না, মানুষ মরলে তার পাশে কোরআন তেলাওয়াত করা যাবে না, তাহলে কান দিতে হবে নাকি? কয়েকদিন আগে আর এক বক্তা বলছে সামি আল্লাহ হলিমান হামিদা বলা যাবে না, আর একটা পায়দা লালন ফকির সেই 120 বছর আগে বলেছে, আরো কত দেখবি ভাই যদি বেঁচে থাকিস কলির জামা নাই। বাপসা সারা বলতো হাতের তালুতে আগুন দেখা যেমন কঠিন, ইমান দেখা তেমন কঠিন হবে। মেদিনীপুরের ভাইয়েরা রে, কারণ উস্কানি তোমাদের প্রয়োজন নাই, কারণ দলিলবাদী ফতুয়াবাদী তোমাদের প্রয়োজন নাই, ধর চরণ ছেড়ো না। দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। রাজবাড়িতে প্রতি বছর একটা করে তেল যায় মেদিনীপুরে, পাগলের দল সবাই যদি মেদিনীপুরের টিকিট পাই তোরে, তাহলে জাহান্নাম যে খালি হয়ে যায়। আমার নবী বলছেন, আমার বাবা আগম যখন
কাদা মাটি পানি বাতাস ছিল, মিক্সার করা হয়নি, মশলা করা হয়নি, আপ আপোষ চাইতাম আনিয়া চিন্তার মাটি গঠলেন বোরখা পরিপাটি মিথ্যা নয় সে কথা খাটি কোন সিজে করলেন আত্মা চাইটা মশলা যখন মাখানো হয় নাই বাবা আদম যখন মানুষ রূপে তৈরি হয় নাই আমার আপনার দয়ার নবী রহমতের নবী বলতেছেন তখনও আমি নবী ছিলাম তখনও আমার নবী নবী জোরে বলে শুধু তাই না জিব্রাইল ফেরেশতা কয় হুজুর আপনার বয়স কত বলে তোমার বয়স কত জিব্রাইল বলছে আমি বলতে পারবো না আমার বয়স কত বলতে পারবো না হ্যাঁ জিব্রাইল তুমি যে আমাকে বললাম আমার বয়স কত আর তোমার বয়স বলতে পারবা না তাহলে আমার বয়স সম্পর্কের আইডিয়া আর সে মহল্লার উপর একটা তারকা ছিল এই তারকাটা তুমি কি কোনোদিন দেখেছো নাকি জিব্রাইল ফেরেশতা অবাক হয়ে বলছে নবী গো অবাক হয়ে গেলাম বলে কেন মানুষের ঘরে জন্ম নিয়ে এই দুনিয়ার মাটিতে বসবাস করে ওই এলমে মারিফত গোপন কথা কেমনে জানেন বলে কেন ওটা কেমনে জানলেন বলে কেন ওই তারকাটা আমি জিব্রাইল জন্মের 70,000 বছর আগে পয়দা আপনি দেখলেন তারপরে আর কোন কথা আছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওই তারকাদার ধর্ম একবার যদি তারকা উঠে 70,000 বছর আর ডুবে না ওই তারকা যদি একবার ডুবে 70,000 বছর উঠে না ওই তারকা নামে জিব্রাইল উঠা নামা দিয়ে উঠা আর ডুবা দিয়ে 72,000 বার দেখেছি আমার নবী বলে জিব্রাইল রে 570 খ্রিস্টাব্দে পারি রবিউল আওয়াল সবে সাদেকের সময় যখন আমি দুনিয়ায় আসলাম ওই তারকাটা দেখছিস অবাক হয়ে পাই নবী গো এত গোপন খবর কেমনে রাখে আমি জিব্রাইল বলছি ওই দিন থেকে ওই তারকাটা ওখানে আমি আর দেখি অনেক কানার দল কানার দল যারা নবীকে চিনে না তার পিছনে নামাজ পড়া হারাম যারা আমার নবীকে চিনে না তার খেয়াবাসী আমার নবীকে যে চিনে না সে তো মুসলমানিরা ইমামতি করে কেমন করে আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল জিব্রাইল ডাক দিয়ে কয় নবী বল ওই দিন থেকে দেখি না আমার আপনার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল ওই তারকাটা ছিলাম আমি লোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর মেদিনীপুর দরবার শরীফ আঞ্জুমানে কাদরিয়া আরে তাকবীর সামনের দিকে এক হাত করে আগে আসা যাবে দেখেন তো পারেন না কি আসেন সবাই I'm
Allah.